এইবারের মতো পচা ডিম আর কখনোই পড়েনি। 16টা কোয়েল পাখির ডিম আনছি, তো 16টার মধ্যে 10টা সেদিনকে পরপর পরপর সেদ্ধ করলাম, 10টাই কিন্তু নষ্ট করছে। তো এই 6টার অবস্থা দেখাই, বাকি ছিল 6টা, 6টার 6টাই নষ্ট, নষ্ট ডিম না হলে এগুলো ভাসতো না। তো হচ্ছে সকালবেলা ভাবছিলাম এই 6টা ডিম সেদ্ধ করে দেবো, এই গরমে যতগুলো 16টা ডিম আনছি, 16টার প্রথম দিন 10টা সেদ্ধ করছি, তো 10টার 2টা ভালো পাইছি আর 8টাই নষ্ট ছিল। আর এই যে 6টা রাখছিলাম, 6টাই ভাসতেছে, তো বোঝা যায় 6টাই নষ্ট। এবারের মতো কখনোই হয়নি, সম্ভবত গরমেই এমন হয়েছে। যাই হোক, ডিম ভাসতেছে, তারপরও দেখি ডিমের অবস্থা, কারণ আমার ছেলে খাবে, এখন কি করব। এটা ভাসলেও এটা ভালো পড়ছে, এই একটা আমরা জানি যে ভাসলে খারাপ পড়ে, আর খারাপ পড়ছেও, ওটা ভালো পড়ছে প্রথমটা। এটা দেখি এটা কেমন পড়ে, এটাও ভালো পড়ছে। তারপর ভালো পড়লো এটা দেখি, অলরেডি কিন্তু ডিম ভাসতেছে, আমি বুঝলাম না যে ভাসার পরেও ডিমটি ভালো পড়ছে, কিন্তু এটা একটু নষ্ট করছে সম্ভবত, এটা একটু নষ্ট করছে। আর এটা দেখি, হ্যাঁ এটাও নষ্ট করছে, ডিম তিনটা ভালো পড়ছে প্লাস 3টা খারাপ পড়ছে। তিনটা ভালো পড়ছে, 3টা খারাপ পড়ছে, ডিম ভাসার পরেও 3টা ডিম ভালো পাইছি আমি, আর 3টা ডিম খারাপ পাইছি। তো ভালোই হয়েছে, 3টা ডিম তো ভালো পাইলাম, আসলে অনেক মানে নষ্ট হয় নাই কিন্তু ভাসছিল, ডিমটা কিন্তু ভাইসা ছিল, আপনাকে দেখাইলাম, কিন্তু ভালো পাইছি, সুতরাং ভালো লাগতেছে, বাকিটা জানি না কেন ভাসছে। এখন কোয়েল পাখির 3টা ডিম উদ্ধার করছি আমরা, নষ্ট 3টা ছিল, 3টা ভালো পাইছি, এখন 3টা ডিম সিম্পলভাবে পোস্ট করবো, এটা আর কোয়েল পাখি ডিম আর কিভাবে কী করবো। তো 3টা ডিম তো পাইলাম ভালো, 3টাই একসাথে পোস্ট করবো আর কি। তো যাই হোক, পোস্টটা করে নিই, গরমে ডিম আসলে ভালো থাকে না, ধরলো 3টা কোয়েল পাখির ডিম আর কি ভাজি করলাম, কত বড় 3টা ডিম হয়েছে ভাজিতে, তাও হয়েছে, এটা অনেক শুকরিয়া, 6টা ডিমের ভিতরে 3টা ডিম পাইলাম, 3টাই নষ্ট করছে, সেদ্ধ করে দিতাম, আর সেদ্ধ করার মতো আসলে ভেঙে ভেঙে দেখতে হয়েছে যে ডিমটা ভালো কিনা, তো সেই অনুসারে আর সেদ্ধ করলাম না, 3টা ভালো পাইছি আল্লাহর রহমতে, তো 3টাই পোস্ট করে দিলাম বাচ্চাদের, এই আর কি। ডিম আনতে না আনতে ডিম খাওয়া শেষ আপনাদের, ভিডিও বেশিক্ষণ করতে পারিনি, কোয়েল পাখির ডিম পোস্ট করে দিয়েছি, সে তাড়াতাড়ি খেয়ে ফেলছে, আফিয়া ভাগে পায়নি, আফিয়া ঘুমেছিল উঠছে মাত্র, আপনার খাইয়ে তাড়াতাড়ি সব শেষ করে ফেলছে, আফিয়া আর বাঘে পাইলো না, মাত্র ঘুম থেকে উঠছে আফিয়া, আর খাওয়া কমপ্লিট করে চলে গেছে।